হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে পড়ে থাকা আইসক্রিমের বক্সকে কিভাবে খুবই সুন্দর টিস্যু হোল্ডারে কনভার্ট করা যায়। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। আমাদের যা যা লাগবে তা হলো আইসক্রিমের বক্স, অ্যান্টি কাটার, মার্কার, বেজ কালার, অ্যাক্রিলিক পেইন্ট, ফেভিকল গ্লু, যে কোনো ধরনের টুকরা কাপড় এবং কেচি। আপনারা যে কোনো সাইজের আইসক্রিমের বক্স ইউজ করতে পারেন। আমি এই ভিডিওটির জন্য 1 লিটারের আইসক্রিমের বক্স ইউজ করব। টিস্যু বক্স হোল্ডারের ওপেনিং তৈরির জন্য প্রথমে আমরা আইসক্রিম বক্সের ঢাকনা নিব, পছন্দ অনুযায়ী একটি শেপ ড্র করে নিব, এরপর অ্যান্টি কাটার দিয়ে মার্ক করা অংশটুকু কেটে নিব। আইসক্রিমের বক্সের গায়ে একটি বেস কোটিং দিয়ে নিতে হবে। এই বেস কোটিংটি অ্যাক্রিলিক পেইন্ট করার জন্য খুবই প্রয়োজনীয়। বেস কোটিংয়ের এই সলিউশনটি আমি বানিয়েছি গ্লু, চক পাউডার এবং পানি দিয়ে। এরপর কাপড়টিকে নিয়ে আইসক্রিম বক্সের ঢাকনার উপর রাখবো এবং এর ওপেনিং এর জায়গাটা মার্কার দিয়ে মার্ক করে কেচি দিয়ে কেটে নেব। কাপড়টা বসানোর জন্য ঢাকনার উপরে এখন গ্লু দিয়ে নেব। কাপড়টিকে এবার ঢাকনার উপর বসিয়ে একটা শুকনো ব্রাশের সাহায্যে প্রেস করে করে বসাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এবার হলো ডেকোরেশনের পালা। বক্সটি ডেকোরেশনের জন্য আমি ঘরে পড়ে থাকা কিছু লেস এবং বিটস ইউজ করেছি। ঢাকনাটিকে আরো ফুটিয়ে তোলার জন্য আমি এখন একটা গোল্ডেন কালার অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে এর চারিপাশে পেইন্ট করে দিচ্ছি। ঢাকনাটির সাথে এরকম এক্সট্রা কাপড় রয়ে গেলে সেগুলোকে আমরা অ্যান্টি কাটার দিয়ে কেটে ফেলব। এরপর বাকি অংশটুকুকে আমরা গ্লু দিয়ে লাগিয়ে ফেলব। এখন বক্সটির পালা। বক্সের গায়ে আমি রেড অ্যান্ড অরেঞ্জ কালার দিয়ে একটা শেড ক্রিয়েট করে নিয়েছি। ঢাকনাটি চারিপাশে যেরকম গোল্ডেন কালার করে নিয়েছিলাম, বক্সের সাইডেও আমি গোল্ডেন কালারটা করে নিচ্ছি। বক্সের নিচে আমি এখন গোল্ডেন কালারটা দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি এবং ব্লু দিয়ে কিছু স্টোন লাগিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণই আমার ডেকোরেশন পারপাসের জন্য, আপনারা চাইলে এই পোর্শনটা স্কিপ করতে পারেন। ঢাকনার চারিপাশে গোল্ডেন কালারটাকে আমি আরো একটু ডার্ক করে নিব এবং এজেস গুলোকে আমি রেড কালার দিয়ে একটু ইউনিফর্ম করে নিচ্ছি। এরপর টিস্যু নিব এবং বক্সের ভিতরে প্লেস করব। তারপর ঢাকনা বন্ধ করে দিলেই আমাদের বক্সটি রেডি। বক্সটি তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।